নিষেধ করে চিনি দিতে তাও দেয়। তুমি ওকে কবে তাড়াবে বলো তো? কেন, সহ্যের একটা সীমা আছে। তুমি হাসছো,
আর আমার খুন করে ফেলতে ইচ্ছে করে, কবে যে করে ফেলবো। চল নাস্তা খেলো। তুই যাচ্ছ কোথায়? রমনা পার্কে নাকি অনেক পাখি এসে বসেছে। এই সাত সকালে ছবি তুলতে যাচ্ছ? না, ছিঁড়ে দিয়েছিস কেন? দিছি নাকি? আমাকে দেখেছিলি কখন? একটু আগে, মনে নেই। তুই ওকে মেরেছিস? কখন? এই তো এখন। মনে নাই। এই তো ব্যাপার, কোথায় পেলি? রান্নাঘরে। তোদের দিদি? আমি আর এ বাড়িতে কাম করি না। তুই টাকা দিলি? না। একটা বিয়ারিং চিঠি আছে। হ্যালো,
বাবা একটা নাকি বিয়ারিং চিঠি এসছে। মামা সালাম নেবেন, আশা করি ভালো আছেন। আমি নয়ন, চিনতে পেরেছেন? আমি আপনার কুটিবুর ছেলে, এবার চিনতে পেরেছেন? আমি সামনের সপ্তাহে ঢাকা আসব, আপনার বাসায় কিছুদিন থাকব, সাক্ষাতে কথা হবে। এটি আপনার আদরের নয়ন। এই আদরের নয়নটা কে বাবা? কুটির ছেলে। কুটি কে? আমার চাচাতো বোন কমলা। ও, তা তোমার এই ভাগ্নে আমাদের এখানে এসে থাকছে বুঝি? থাকলে থাকবে। নো কেন, পরিচিত হলে একটা কথা ছিল। আর তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমিও তাকে ভালো করে জানো না। বাবা ঝামেলায় গিয়ে লাভ নেই, তুমি লিখে না করে দাও। তাহলে তুই লিখে দে। ঠিকানা তো দেয়নি, তুমি ঠিকানা জানো? আশ্চর্য, তুমি যখন তাদের ঠিকানা জানো না তখন তারা তোমার ঠিকানা জোগাড় করে কি করে? কারো ঘটে এতটুকু ঘিলু থাকলে আমার মতো বিখ্যাত ক্যামেরাম্যানের ঠিকানা জোগাড় করে চিঠি লেখাটা তার জন্য কোনো সমস্যাই নয়। তোমার এই ভাগ্নের মাথায় ঘিলু একটু বেশি, সে আসার আগেই মামার 4 টাকা খরচ করেছে। চল আমরা খেয়ে দে, তারপরে কোষে ঝগড়া করবো। তুই যা, আমি রতনকে নিয়ে আসছি। Support those kind of fundamentals that face Intel. এটা কি হাসান সাহেবের বাসা? জি, আমি নয়ন, রাজশাহী থেকে এসেছি। আসুন। লাগেজগুলো নিয়ে যায়, আপনি টুপিটাও দেন। মামা বাসায় নেই? না,
আমার চিঠি পেয়েছেন? আপনার মামা পেয়েছেন। আপনি ততন? জি। আপনি কোথায় পড়েন? আর্ট ইনস্টিটিউটে। আঁকেন? আমি কষ্টে সৃষ্টে এম এ পর্যন্ত উঠেছিলাম, কিন্তু পরীক্ষার আগের দিন ক্রিকেট খেলতে গিয়ে এই যে এখানে এসে বল লাগলো, পরীক্ষা দিতে পারিনি। ও, আমি ক্রিকেট খেলি, ঢাকায় কোনো একটা ক্লাবে ঢোকার জন্য এসেছি। ঢাকায় আপনি খেলতে এসেছেন? জি, যদি সুযোগ পাই। চা খাবেন? টুপিটা রেখে আয়। চা দেব? আমি চা খাই না। ঠান্ডা কিছু? তাহলে এক কাপ দুধ দেন। আপনি বসুন। Going to see a big one here. We are, and that's a lovely shot. First bounce, four runs. Well, this was majestic. I saw a sign up earlier that said Khan the King. তুমি তো কিছুই খেলে না। আপনার তরকারিতে খুব ঝাল খান মামা। দুধ ভাত খাবেন? না। রতন! হ্যাঁ রতন, কিরে খোঁড়াচ্ছিস কেন? দুঃখ পাইছি। শোন, কাল থেকে তরকারিতে ঝাল দিবি না। আচ্ছা। আর শোন, সাহেবের বিছানা ঠিক করে দে। বুঝলে নয়ন, রাজশাহীর আম এবার খাওয়াই হয়নি। আমাদের পুকুর পাড়ে ওই গাছটার কথা মনে আছে মামা? খেরশাপাত। ওই গাছে চড়িয়ে আপনি আমার একটা ছবি তুলে দিয়েছিলেন। হ্যাঁ, ওটা এবার খুব আমেশে ছিল। বুঝলি তো, গাছ পাকা আমার স্বাদই আলাদা। ফার্স্ট ক্লাস টেস্ট। একবার ওই গাছটার তলায় আমি মাদুর পেতে বসেছিলাম, হঠাৎ গাছ থেকে একটা আম পড়লো জলে, ডাব টু, জলে আম পড়ার শব্দ আমের চেয়েও মিষ্টি। এবার ততনকে নিয়ে চলেন মামা, এখন অবশ্য আম নাই, জাম আছে। কিরে যাবি? গেলে কিন্তু ফিরে আসতে ইচ্ছে করবে না। তাহলে আর গিয়ে কাজ নেই। তোরা শেষ কর, আমি উঠি। আপনি বাবার সামনে রাজশাহীর গল্প একটু কম করবেন। আপনার মার সঙ্গে আমার বাবার বিয়ের কথা ছিল জানেন? আপনার নানা দেননি। তাই আম গাছ জাম গাছ নিয়ে আপনারা ভালো থাকুন, কিন্তু আমার বাবাকে আর স্মৃতির মধ্যে টেনে আনবেন না। আমরা
জি। মশারি নাই? গায়ে দিয়ে ঘুমাইবেন? টাঙ্গানো যাবে না? না, অপর দেওয়ালে পেরেক মারতে দেয় না। আমি বলটার দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় বল ছাড়া আর কি তুই দেখতে পাবো? এটা প্র্যাকটিস গ্রাউন্ড, এটা বাড়ি। জি, মামার বাড়ি। আপনি বন্ধ করবেন? করলাম। গুড় খাবেন? ছোলা চেনেন? চিনি না। চেনেন না? আরেকবার শব্দ করুন, চিনিয়ে দিচ্ছি। আর শব্দ হবে না। একটা মজা হবে, আমার কাছে স্পেয়ার নেই। পা মোজা একটু একটু ছেঁড়া হলেও চলবে। চলবে। এবার পাঁচ ছয় হাত একটা দড়ি আছে চিকন। আচ্ছা, আমরা রতন একটা মোজা খুঁজে পাচ্ছি না। রতন এইবার তো শব্দ হয় নাই। হাতুড়ি আমার কাছে। সত্যি মারবে? আপার হাত খুব চালু। আল্লাহ ভরসা। মজা কি হচ্ছে?
এটা হলো গিয়ে ফ্রন্ট ফুট, ব্যাক ফুট দেখাবো মামা? দেখাও। বাহ, দেখেছিস ক্রিকেট কিরকম সাইন্টিফিক গেম? আরো সাইন্স আছে মামা। আচ্ছা দেখাবো, খেতে চলো, খেতে চলো মামা। আপনি তো ওইসব কামিল লোক, খাচ্ছিস না কেন? তোমার ঢং দেখে পেট ভরে গেছে। আমি আবার কি করলাম? তোমার মোজার ভিতর বল ঢুকিয়ে দুটো বাদর দোল দিচ্ছে, তুমি কোথায় তাদের বসবে তা না আল্লাহ দে বাছো না। যাই বলিস, নয়নটা কিন্তু একটা জিনিয়াস। তোমার ভাগ্যের জিনিয়াস না, ও একটা জিনিস। সবাই প্রশংসা করতে জানে না মামা। জানলে পুরানা পল্টনে সৌবাস, চাংখার পুলে ইমরান খান, ভূতের গলিতে টেন্ডুলকার, রামপুরায় সাই জানোয়ার জন্ম। আমি পালাই, তুমি যদি মাপটাপ চেয়ে খাওয়াতে পারো নাকি দেখো। কিন্তু হাইপার অ্যাসিডিটি আছে। নাস্তা আমার উপর রাগ তাই খাবেন না বাবা। উনি এইমাত্র বেরিয়ে গেলেন, যাবার আগে অবশ্য আপনাকে বলে কয়ে খাওয়াতে বললেন। আপনার নাকি হাইপার অ্যাসিডিটি? আচ্ছা আপনি কবে যাবেন বলুন তো? তা দিন পনেরো পর। পনেরো দিন? এক মাস থাকলে এত খুশি হবে? আপনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে গেলে আমি সবচেয়ে বেশি খুশি হব। সরি, আপনাকে খুশি করতে পারছি না বলে দুঃখিত। আমি নাস্তা খাই, আপনি দোল খান। হ্যালো তোতো, কেমন আছিস? ভালো না। খেলায় না পড়লে এই খেলাকে কেউ বোঝে? বল কি হয়েছে? এক্ষুনি এই বাড়িতে এসে একজনকে খাট ধরে তাড়াতে পারবে কিনা বলো। কাকে? একটা খাড়া শয়তান এসে জুটেছি বসে। কে? বাবার এক জোড়াতালি দিয়ে ভাগ্নে। দুলাভাই তার সাথে কি তোর বিয়ে দিতে চায়? ধ্যাত, তুই কি কারোর সাথে প্রেম ট্রেম করিস? জো থাকলে তোর অসুবিধে? তোমার এত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। সাফ সাফ বলো তুমি ওকে তাড়াতে পারবে কি না। আচ্ছা ঠিক আছে, আমি কাল আসছি। আপনাকে কইলাম দারোগা খেলারে বোলায়। দারোগা খেলা কি? এই বাড়িতে কেউ এসে ঝামেলা করলে দারোগা খেলা এসে তারা খেতে দেয়। ড্রেসিং টেবিল খুব ভারী, ওটা এখানে ফেলে আনতে যান বেরিয়ে গেছে। এটা দিয়ে এখানে কি হবে দেখেন কি হয়? শ্যাডো প্র্যাকটিস, মানে ব্যাট লিফট নিখুঁত হচ্ছে কিনা, মানে ব্যাটটা সোজা উঠলো না বাঁকা। আপনি এমনি দেখতে খুব একটা ভালো না, কিন্তু রাগলে আপনাকে খুব সুন্দর লাগে। সুন্দরীরা কিন্তু ক্রিকেট খেলা খুব পছন্দ করে, যারা ক্রিকেট খেলে তাদেরও। সৌগতের নাম শুনেছেন? সৌগতকে ভালোবাসতো অঞ্জু, রিচার্ডসকে ভালোবাসতো নিনা, নবাব পতঙ্গদীপকে তো বিয়েই করে ফেললো শর্মিলা ঠাকুর, ইমরান খান রেনা তামান, মতিন খান রেনা, রবি শাস্ত্রী অমৃতা,
লেটেস্ট আজহার বিল্ডার ক্রিকেটারদের মধ্যে এই আমি একমাত্র থাকা আছি। তাও বেশি দিন থাকবো না, দু চারটা সেঞ্চুরি মারলে আমাকেও দেখবেন সুন্দরীদের জড়িয়ে ম্যাগাজিনে ব্লু আপ ছবি, নিচে লেখা রেস ফর নয়ন, ইট অল স্টার্টেড উইন দ্য সুপারস্টার অ্যারাইভড এট ঢাকা। ডিমের ওই গল্পটা জানেন না? ওই যে এক লোক মাথায় ঝুড়ি নিয়ে যাচ্ছিল, ডিমের ঝুড়ি, এবং যেতে যেতে ভাবছিল ডিম ফুটিয়ে বাচ্চা হবে, সেই বাচ্চা বড় হবে, সেই মুরগি বিক্রি করে বিয়ে করবে, বউ আনবে, সেই বউকে খুব আদর করবে, মারবে। কিন্তু যেতে যেতে ধপাস, তার স্বপ্ন ভেঙে গেল, ডিমও ভেঙে গেল। ডিম ভেঙে যায় সত্যি, কিন্তু স্বপ্ন ভাঙে না, স্বপ্ন বেঁচে থাকে। স্বপ্ন হচ্ছে তত শব্দ, হৃদয়ের শব্দ, লাভ ডাভ, লাভ ডাভ, লাভ। আপনি একটা উন্মাদ, ভাগ্য ভালো এ বাড়িতে পাগলের চিকিৎসাও আছে। আছে নাকি? আছে কি নেই সেটা সময় বলেই বুঝতে পারবেন। আমি কেমন খেলি আতার ভাই? ভালোই তো খেলো। তাহলে আপনি আমার জন্য চেষ্টা করবেন? আমার টেলিফোন নাম্বারটা দিয়ে যাও, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ও তো কিছু বলে যায়নি, কখন ফিরবে কোনো ঠিক নেই। রতন বললো উনি নাকি বলে বলে ছক্কা চার মারেন। রতন বাড়ি বাড়ি গিয়ে তাই বলেছে বুঝি? তোমার এমন একজন গুণী ভাই আছেন, এত কাছাকাছি থাকি অথচ টেরই পেলাম না। তো আপা, আমি কিন্তু ওর সাথে একটা ছবি তুলবো আর ওর অটোগ্রাফ নেব। আমার খালা, খালা বসো বসো বসো। সেই ক্রিকেটারের সাথে দেখা করতে এসেছেন বুঝি? পানি খাওয়া। সে কোথায়? আন্টি, আমরাও তো তার জন্য অপেক্ষা করছি। তোমরা কে বাপু? খালা, উনি দীপু ভাবি দোতলায় থাকেন, আর ও বৃষ্টি নিচতলায়। ও আচ্ছা আচ্ছা। হ্যালো, আমি বৃষ্টি। যে আপনার সাথে একটা ছবি তুলি। তো তো পার্ট ক্লোজ আপ। ওয়েলকাম। আন্টি আপনি তুলবেন না? না না, আমি না, তুমি বাচ্চা দুটোর সাথে তুলে দিও। থ্যাংক ইউ। কুটু 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 কুটু। আচ্ছা আসি। খাতাটা রেখে গেলাম, আপনি একটা অটোগ্রাফ দেবেন। তো তো আপা, ক্যামেরাটাও পরে এসে নিয়ে যাব।
আমার খালা আপনার সঙ্গে কথা বলবেন। আপনারে কইলাম দারোগা খালারে বোলায়। দারোগা খালা এই বাড়িতে এসে কেউ ঝামেলা করলে দারোগা খালা তারে খেদাই দেয়। ওঠো ওঠো বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। আমি আপনাকে চিনি। আমি কে? তোতন তো আপনার গল্প প্রায় করে, বলে আমার দারোগা খালা। কি, আমি কখন বললাম? কেন তুমি বলো না? বজ্জাত হোক আর যাই হোক, খালাটা বড়ই উপকারী। কি, আরে বাপ রে বাপ, তুই তো এমন ভাবে চমকালি যে তুই ওকে কিছুই বলিসনি। বিশ্বাস কর খালা, কসম। চুপ কর, তোর চোদ্দ গোষ্ঠীকে আমি চিনি, তোরা সব মেনে মুখর দল, তোদের মনে এক মুখে আর এক। এই আমি চললাম খালা। আপনি খুব ভালো স্পিন বল করতে পারতেন, কবজিটাও খুব নরম, পেঁচিয়ে পেঁচিয়ে বল করতে পারতেন, কাতটাও চমৎকার। ওভার ফ্লাইটের ডেলিভারি দিতে আপনার কোনো কষ্টই হতো না। এই হাতটা কেমন? গুগলি। আপনারে মারে আর আপনি কোন গুগলি, তো কি করব? প্রতিশোধ নেন। এই যে পেরেক, দেওয়ালে মারেন, দেখেন কেমন ছটফট করে। একটা ওইখানে আর একটা ওইখানে, তারপর মশারি খাটাবো। ভালো, বেশ ভালো, বেশ সুন্দর আঁকো তো। গেট আউট, আউট। যদি শিল্পী হতে চাও অনেক দুঃখ পেতে হবে, বুক ভাঙা দুঃখ ছাড়া শিল্পী হওয়া যায় না। ওই দেখো তো নিম ফুলগুলি গড়িয়ে গেল তোমার বুকের উপর দিয়ে, রেখে গেল মধুরের ছাপ। মামা, মামা কিরে,
কিসের মিষ্টি? কাল প্র্যাকটিসে খুব ভালো খেলেছি মামা, কোনো ভালো ক্লাবে হয়তো চান্স পেয়ে যাব। কংগ্রেচুলেশনস। এবার হা করেন। তোতন খেতে না? আরে ও তো মিষ্টির পোকা। তোতন, তোতন আপা দেখ আটা দাও। মানে বললাম কর, নয়ন একটা ভালো টিমে চান্স পেতে যাচ্ছে, সেই মিষ্টি। তিতা লাগলে আর একটা খাও। দেখেছো বাবা, আমাকে তুমি করে বলছে? তুই বল। আমি গাধাকে তুমি বলি না? আমি বলি। কি? আমি গাধা? হ্যাঁ, কি শুরু করলি তোরা? আমি কিছু করিনি, ওই করেছে, ওই সবকিছু শুরু করেছে। ও আমাকে খোঁচাচ্ছে, আমাকে জ্বালাচ্ছে, আমাকে রাগাচ্ছে। আমি যদি পাগল হয়ে যাই, আমি সত্যি সত্যি ওর জন্যই পাগল হব। যাও ম্যানেজ কর। হ্যাঁ, গিয়ে সামলাম। আমি বাসা ছেড়ে চলে গেলে তুমি খুশি হবে? হ্যাঁ। তাহলে আমার দিকে তাকিয়ে একটু হাসো। হয়েছে? আমি বর দিন দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। বাঁদরের মুখে রবীন্দ্রনাথ। এবার কিন্তু আমি সত্যি সত্যি হাসছি। এই জায়গাটা তোর মায়ের খুব প্রিয় ছিল, প্রায় এখানে বসে থাকত। তুই তো আগে গান টান গাইতি, মা মারা যাওয়ার পর হারমোনিয়ামটা একবার ধরেও দেখিস না। এখন থেকে গাইবো বাবা। বাবা, আমি যদি নয়নের একটা ছবি আঁকি, তুমি কি রাগ করবে? চাষা বসে মানুষের ছবি আঁকি কি করবি? আস্তে বলো, শুনতে পাবে। নয়ন শুনবে না। মানে আপদ বিদেয় হয়ে গেছে। কখন? এই তো গেল, আমি ওকে আসতে বারণ করে দিয়েছি। কেন? ও এলেই তো তোর অশান্তি বাড়ে। বাড়ি তো আপা।
আপা রিক্সায় তুলে দিয়ে আসলাম, অল ঝামেলা ক্লিয়ার। বুঝলেন কিছু? একটু একটু আমার স্মৃতি কইবে কথা যখন আমি থাকবো না। হাসান সাহেব কি আছেন? জি, বাবা তো বাড়িতে নেই। নয়ন সাহেব? নয়ন সাহেব ছিলেন কিন্তু এখন থাকেন না। কি, কখন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কয়টা ভাঙছে? দুটা। বাকি 30টা ঠিক আছে তো? আবার দুটো বাঁধালে আমাকে আর খারাপ লাগবে না। চুপ করো। আমাকে আর রাগাবে না তো? শুধু আর একটা পেরেক মারব। কোথায়? অন্তরে।